আমার স্কুলে যেতে গেলে কিন্তু বারাসাতে সব থেকে বড় যে শিব মন্দির মানে সমতীর্থ এইটা পড়ে আমার। হে গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুটো জায়গায় যাব, একটা হচ্ছে মার স্কুল, আর নতুন ফোন দেখতে যাবো। তো বেরিয়ে পড়েছি, মাস্ক মাস্ক তো পরতেই হবে। যা যাক। পড়েছি ইতিমধ্যে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আস্তে 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 সাইকেল চালিয়ে যাচ্ছি। ওই যে পেছনে তুষার আর অগ্নি। উফ, প্রথমে যাবো মার স্কুলে, যেহেতু মার স্কুলের বড়দি ফোন করেছিল, ফোন করে মাকে যেতে বলেছে। মার একটু শরীরটা খারাপ বলে যেতে পারলো না, তার জন্য আমাকে পাঠাচ্ছে, আমি যাচ্ছি মার স্কুল। তোমাকে দেখাবো যে স্কুলে মা মানে টিচারের কাজ করে, সেই স্কুলে তোমাদের নিয়ে যাব। তো চলো, রোদের মধ্যে থেকে সাইকেল চালিয়ে এসে কষ্ট হয়ে গেছে, ওর জন্য এই গাছতলায় দাঁড়িয়েছি। খুব রোদ, রাস্তায় প্রচণ্ড গরম, একটু গাছতলায় দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো। আমরা এখন যাচ্ছিলাম তো তখনই চঞ্চলের বাবা, ওর বাবা ফোন করেছে। ভাই কথা হয়ে গেছে, কিছু বলছিল, কিছু বলছিল বাবা? এই ফোনটা দিয়ে এখন শুট করছি। হ্যাঁ, আমার বন্ধুর ফোন, ভেবো না যে আমি এত এত কোয়ালিটি দিচ্ছি কিভাবে আমার বন্ধু। ভাই রোদ দেখ, তাড়াতাড়ি চল, তোর বাবা কিছু বলেনি তো? ভাই চল, যা যাক। আমার স্কুলে যেতে গেলে কিন্তু বারাসাতে সব থেকে বড়ো যে শিব মন্দির মানে সমতীর্থ এইটা পড়ে আমার মার স্কুলে। যেতে গিয়ে আমার মার স্কুল এখান থেকে আরও 5 মিনিট লাগবে। দেখো এই সমতীর্থ নিয়েও একটা বিরাট বড় ব্লগ আসবে। তো তো এইটা দেখছো, এটা হচ্ছে মন্দির সমতীর্থ, বারাসাতে সব থেকে বড় শিব মন্দির। ওই যে শিব ঠাকুর জলের মিডিলে, এই সাইড থেকে সুন্দর গাছ, ওই যে পাহাড়, ওখান থেকে ঝর্ণা পড়ে, আর ওই যে মন্দির ওখানে শিব ঠাকুর আছে, আর ওই যে শিবের মাথা থেকে জল পড়ে রাতে, ওই সাইডটায় লাইটিং হয় খুব সুন্দর, আর এই সাইড থেকে মানুষ দাঁড়িয়ে দেখে রাতের বেলায় খুবই। আর এই পুকুরে সুন্দর কালারিং মাছ আছে, এখন জল শুকিয়ে গেছে, আর ওই পক্ষী ডাচ করে সবাই ঘোরে, সুন্দর দেখছো দৃশ্যটা। আর এই সাইড থেকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর ওই সাইড থেকে মানুষজন আসে ওখান থেকে রাস্তা। এইটাই দেখছো সমতীর্থ, বারাসাতে সব থেকে বড় শিব মন্দির। এই সাইড থেকে ফুলের গাছ ছিল, এখন এখানে কাজ চলছে, ওই সাইডে পাথরের কাজ চলছে, দেখতেই পাচ্ছ ওই পাহাড় থেকে ঝর্ণা পড়ে, আর ওইখানে শিব ঠাকুর, এই যে এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ, কাকারা কাজ করছে, এই যে সেই শিব, বিরাট বড় শিব ঠাকুর মাথার থেকে ঝর্ণা পড়ে। এই সমতীর্থ নিয়ে কিন্তু বিরাট বড় ভ্লগ আসবে, আমি আকাশ চ্যানেলে নজর রেখো। আস্তে আস্তে সাইকেল চালিয়ে কিন্তু আমি চলে এসেছি মার স্কুলে। জানি না বড়দি কেন দেখেছে, আমার খুব ভয় লাগছে, আমি আগে কখনো আসিনি, মার খুব শরীর খারাপ বলে আমি স্কুলে এলাম, যাব এবার স্কুলের মধ্যে ঢুকবো। এই যে নবপল্লী বয়েজ হাই স্কুল, এই স্কুলে আমার মা মর্নিংয়ের বাচ্চাদের পড়ায়, তো আমি এবার ভেতরে ঢুকবো, খুব ভয় লাগছে, জানি না। তো মার কাজ আমি করতে এলাম স্কুলের মধ্যে, এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো, জানি না খুব ভয় লাগছে, গুটি গুটি পাই, এবার আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাই। তো ভেতরে ঢুকলাম, খুবই সুন্দর লাগছে, স্কুলটা খুব রাউন্ড দিয়ে ঘেরা, আর এখানে বসার জায়গা আছে বাচ্চাদের, এখানে সবাই মিড ডে মিল খায় বসে, নতুন করেছে দেখছি। তো আমি স্কুলের সম্বন্ধে কিছুই জানি না, যতটুকু দেখছি ততটুকুই বলছি। ওই যে দোতলার ওইদিকে মনে হয় ছোটো ছোটো বাচ্চাদের ক্লাসরুম। তো ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছি, এখনও বড়দি আসিনি, বড়দি এলে আমাকে ফোন করবে বলেছে। তো আমি দেখছি কয়েকটা বাচ্চা বসে আছে স্কুল ব্যাগ নিয়ে, আমি স্কুলে নতুন, তো খুবই লজ্জা লাগছে, আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না, কয়েকটা গার্জিয়ানও ঘোরাফেরা করছে। এখন আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না বড়দি আসছে, জানি না বড়দি একটা কী কাগজ দেবে। পেছনে দেখছি গার্জিয়ান দাঁড়িয়ে আছে, বাচ্চা দাঁড়িয়ে আছে, তো এবার কি করবো। অবশেষে স্কুল থেকে কাজ মিটিয়ে বেরিয়ে গেলাম, বড়দি এসছে একটা কাগজ দিয়েছে, তো মার কাজ আমাকে করতে হলো, যেহেতু মার শরীর খারাপ তার জন্য মা আসতে পারিনি, তার জন্য আমাকে পাঠিয়েছে। এবার আমার স্কুলের কাজ মিটে গেছে, এবার তুষারের ফোন দেখতে যাবো, তুষার একটা ফোন কিনবে বলছিল, এবার তুষারের ফোন দেখতে যাওয়া যাক, গুটি গুটি পায়, এবার তুষারের ফোন দেখে বাড়ির দিকে রওনা দেব। তো যাই, রাস্তায় কিন্তু প্রচণ্ড রোদ। রাস্তা দিয়ে যেতে যেতে এত বড় জলের ট্যাঙ্কি দেখলাম, যেহেতু এত বড় জলের ট্যাঙ্কি থেকে এখানে সমস্ত বাড়িতে জল যায়।
তো আস্তে আস্তে চলে এলাম সেই ফোনের দোকানে যেখানে তুষার ফোন দেখবে, ফোন দেখতে এসেছে। দেখা যাক এখন ফোনের দোকানে গিয়ে ওর ফোন পছন্দ হয় কি না। তো চলে এসেছি সেই ফোনের দোকানে। তো ভাই এখন ফোন দেখছে ক্যামেরা ট্যামেরা ঠিক আছে কি না, ফোন দেখে জানি না পছন্দ হবে কি না, পছন্দ হলে ফোনটা অবশ্যই ও নেবে। তো ভাইয়ের কিন্তু ফোনটা পছন্দ হয়নি, ফোনটার পেছনের ক্যামেরাটা অতটা ভালো না, সামনের ক্যামেরাটা ভালো, তো পছন্দ হয়নি। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাওয়া যাক। আজকে জার্নিটা কিন্তু খুবই কষ্টকর হয়েছে, খুবই কষ্টকর জার্নি ছিল। মার স্কুলে গেলাম, তুষারের ফোন দেখতে গেলাম, তুষারের ফোন পছন্দ একটু হয়েছে একটু হয়নি, তো ডিসাইড করবে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমি আকাশ, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।